फ्रेंड्स आज के भिडियोते एम तीनटे स्टकर बेपारे आलोचना करते चले जार डे चार्टर मध्य देखते पा जा ब्रेकआउट एसे पहुँचे। फ्रेंड्स हमें जी डे चार्टर मध्य जो ब्रेकआउट कन्फार्मेशन है तक क्यों 10 থেকে 15 दिन मध्य से प्रॉफिट गेन करार सूझ थे। तो फ्रेंड्स चलू देखे नेब सेगुलो कौन स्टक आ कम्पानी बिजनेस केमन आई मुहूर्ते दाड़ी की उचित आई सब विषय आज के स्टेप बै स्टेप यीडियोर माध्यम चर्चा करते चले। तरह फ्रेंड्स एखो अब जदि आपनारा स्टक बेंगली चैनल के सबसक्राइब ना कर सबसक्राइब कर नीन ये नतून नतून बांगलाते भिडियो देखार जो। तो सब प्रथम फ्रेंड्स आज के स्टकर बेपारे आलोचना करते चले स्टकर नाम अपन सामने आज बैंक अफ बड़ौदा। बैंक अफ बड़ौदा एन ट्रेड कर 83 টাকার কাছাকাছি এবং লাস্ট ট্রেডিং সেশনে এর মধ্যে 1.27% এর মুভমেন্ট দেখতে পাওয়া গেছে। এর 52 উইক হাই আছে 99 এবং এর মধ্যে ডেলিভারি পার্সেন্টেজ আছে 27%। তো চলো ফ্রেন্ডস চলুন সময় নষ্ট না করে আমরা চলে যাব চার্টের উপর যে সত্যি কি এর মধ্যে ব্রেকআউট কনফার্মেশন হয়েছে কি না। তার ফ্রেন্ডস এখন আমরা চলে এসেছি টিকার টপের উপর। টিকার টপের উপর ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা পাবলিক ব্যাংক আছে, মিড ক্যাপ কোম্পানি আছে, মার্কেট ক্যাপ আছে 43,129 কোটি। ফ্রেন্ডস এর মধ্যে কোয়ার্টার ওয়ান রেজাল্ট এসেছিল এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে নেট প্রফিট কিন্তু আপ হয়েছে 1209 কোটি। তাছাড়া NII নেট ইন্টারেস্ট ইনকামও কিন্তু রাইজ হয়েছে 16%। তো কোয়ার্টার ওয়ান রেজাল্ট কিন্তু কোম্পানি খুব ভালো একটা প্রেজেন্ট করেছে আমরা দেখতে পাচ্ছি। তো ডেফিনেটলি ডে চার্টের মধ্যে যখন ব্রেকআউট এসেছে এবং সাথে আমরা দেখতে পাচ্ছি যে রেজাল্টও ভালো এসেছে, তো একেবারে কিন্তু ফ্রেন্ডস বললে বললে সুযোগ কিন্তু আমাদের কাছে চলে এসেছে। তাছাড়া এখানে দেখুন ফ্রেন্ডস কোম্পানির মধ্যে আরই আছে 3.77, এর মধ্যে ফাইন্যান্সিয়াল ট্রেড দেখতে পাওয়া যাচ্ছে পজিটিভ। ফ্রেন্ডস আমরা জানি যে ফাইন্যান্সিয়াল ট্রেড যদি পজিটিভ, ভেরি পজিটিভ, আউটস্ট্যান্ডিং থাকে তাহলে ডেফিনেটলি এখান থেকে কিন্তু প্রফিট গেইন করার সুযোগ থাকে। আর ফ্রেন্ডস আমি কিন্তু আমার ভিডিওতে বার বার ফাইন্যান্সিয়াল ট্রেডকে হাইলাইট করে থাকি যে এটা কি সত্যি পজিটিভ, ভেরি পজিটিভ এবং আউটস্ট্যান্ডিং আছে কিনা। যদি থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা দেখে থাকি যে এখান থেকে প্রফিট এবং নলেজ গেইন করার কিন্তু অনেকটাই সুযোগ থাকে। জিরোধার প্ল্যাটফর্মের উপর এবং এখানে আমি ব্যাঙ্ক অফ বরোদার চার্ট ওপেন করে নিয়েছি এবং সাথে এখানে ট্রেড লাইনও ড্র করে নিয়েছি। ফ্রেন্ডস দেখুন এখানে যদি একদম সিম্পলভাবে দেখবেন তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ক্লিয়ার কাট কিন্তু ব্রেকআউট এসে পৌঁছেছে এবং সেটা কনফার্মেশন হয়ে গেছে। এখানে দেখুন ফ্রেন্ডস ট্রেড লাইনের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, 1, 2 এবং 3 তিনবার টাচ করেছে, দেন ট্রেড লাইনের ওপরে গিয়ে ক্লোজিং দিয়েছে এবং নিচে আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টও কিন্তু তিনবার নিয়েছে, সাথে ভলিউমও কিন্তু খুবই হাই আছে। তো আপনারা চাইলে অবশ্যই ব্যাঙ্ক অফ বরোদার দিকে ফোকাস করতে পারেন কিংবা লার্নিং করেও দেখতে পারেন। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে কিন্তু শেয়ার বাই বা সেল করার কথা একদমই বলছি না, সেটা সম্পূর্ণ আপনাদের অ্যানালাইসের ওপর আছে। চলে যাব নেক্সট স্টকের দিকে। নেক্সট স্টকে যাওয়ার আগে ফ্রেন্ডস যদি শেয়ার মার্কেটের একদম বেসিক লেভেল থেকে স্ক্যানিং, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই সব কিছু শিখতে চাইছেন তাহলে কিন্তু আপনারা আমার কোর্সে জয়েন হতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস দুটো অপশান দেওয়া আছে, আপনারা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, জিরোধা কিংবা অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে যদি অ্যাকাউন্ট ওপেন করছে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেন্ডস এই কোর্সটা পেয়ে যাবেন। অ্যাঞ্জেল ব্রোকার দিয়ে ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না, সেই ক্ষেত্রে কোর্সটা আপনারা ফ্রিতে পাবেন। ফ্রেন্ডস এখানে কিন্তু স্ক্যানিং শেখানো হচ্ছে যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আছে। এত যে স্টক আছে শেয়ার মার্কেটে তার মধ্যে থেকে বোঝা খুবই মুশকিল আছে যে কোন স্টকটা পজিটিভ মুভমেন্ট দেখাতে চলেছে আগের দিন বা নিচে যেতে চলেছে। তো সেটা দেখার জন্য অবশ্যই স্ক্যানিং শেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। কোথায় ব্রেকআউট আসছে, কোথায় আসছে না, সেই সব কিছু শেখার জন্য কিন্তু ফ্রেন্ডস অবশ্যই আমাদেরকে শিখতে হবে লার্নিং। তো আপনারা চাইলে অবশ্যই কোর্সে জয়েন হতে পারেন কিংবা যারা বলছেন যাদের কাছে অলরেডি ডিমান্ড অ্যাকাউন্ট ওপেন আছে তারা কীভাবে এই কোর্সে জয়েন হবে, তো তাদের জন্য একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে 199, 199 দিয়েও কোর্সটা বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টাইপ করতে হবে SB বলে, দেন সেখানে আপনারা পুরো ইনফরমেশান পেয়ে যাবেন।
চলুন আবার আমরা চলে যাব মেইন পয়েন্টের দিকে। যে স্টক আছে ফ্রেন্ড, সেই স্টকের নাম হচ্ছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। অয়েল ইন্ডিয়া এখন ট্রেড করছে 167 এর কাছাকাছি। এর মধ্যে লাস্ট ট্রেডিং সেশনে দেখতে পাওয়া যাচ্ছে 2.64% এর মুভমেন্ট ছিল। এর মধ্যে 52 উইক হাই আছে 177 টাকার কাছাকাছি। এখানে দেখুন ফ্রেন্ডস, এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এর মধ্যে কিন্তু ভারী কোয়ান্টিটি ট্রেড হয়েছে এবং সেটা আছে 54%। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি কোনো ডেপ নেই, এন্ট্রি করার জন্য সঠিক সময় বলা হচ্ছে। ডিভিডেন্ড খুব ভালো দিচ্ছে প্রায় 2.99%-এর এবং এখন কিন্তু অনেকটাই ভ্যালুয়েবল প্রাইসও মার্কেটে অ্যাভেলেবেল আছে। ফ্রেন্ডস দেখুন, এর সেক্টর পি আছে 28 এবং এর পিই রেশিও আছে 5। তো সেক্টর পি তুলনায় কিন্তু অনেকটাই সস্তায় আছে। ফ্রেন্ডস আমরা জানি যে কোম্পানি অনেকটা বেশি পরিমাণে ডিভিডেন্ড দিচ্ছে, তো সেই কারণের জন্য এর মধ্যে কিন্তু মুভমেন্ট খুবই স্লো থাকে। কিন্তু চার্টের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে ব্রেকআউট এসেছে, তো ডেফিনেটলি আমাদের কাছে একটা সুযোগ এসে পৌঁছেছে। এখন আমরা চলে এসেছি বিএসসি ইন্ডিয়ার উপর। বিএসসি ইন্ডিয়ার পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে কোম্পানির আরোই আছে 6.64। ফ্রেন্ডস মিড ক্যাপ কোম্পানি আছে, মিড ক্যাপ কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপ আছে 18,136 কারোর, তা সত্ত্বেও এর আরোই আছে 6.64। তো ডেফিনেটলি ঠিক আছে, আমরা জানি 10% থাকলে ভালো, কিন্তু 6% আছে, তো ডেফিনেটলি ঠিকঠাকই আছে। তাছাড়া এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ট্রেড আমরা দেখতে পাচ্ছি পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, তো এখানেও কিন্তু ফ্রেন্ডস একটা গুড সিগন্যাল পাওয়া যাচ্ছে। তো চলুন চার্টের উপর চলে যাব। আমরা চলে এসেছি জিরোধার প্ল্যাটফর্মের উপর। জিরোধার প্ল্যাটফর্মের উপর অয়েল ইন্ডিয়া লিমিটেডের চার্ট আমি ওপেন করে নিয়েছি এবং এখানে আমি ট্রেড লাইন ড্র করে নিয়েছি আগে থেকে। ফ্রেন্ডস দেখুন, এখানে দেখতে পাওয়া যাচ্ছে 1, 2 এবং আমরা দেখতে পাচ্ছি যে 3 টাচ করেছে, কিন্তু এখনও ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজিং দেয়নি। তো এখন আমাদেরকে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে এবং দেখতে হবে যে কালকে যখন মার্কেট ওপেন হবে তখন এই ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজিং দিচ্ছে কিনা। যদি ক্লোজিং দেয় এবং সাথে যদি ভলিউমও কনফার্মেশন থাকে, তাহলে ডেফিনেটলি এখান থেকে স্টক কিন্তু অনেকটাই উপরের দিকে যেতে চলেছে, প্রায় 177-এর কাছাকাছি কিন্তু যেতে চলেছে। এর যা লাস্ট প্রিভিয়াস হাই ছিল সেটা কিন্তু 177 টাকার কাছাকাছি ছিল। চাইলে অবশ্যই অয়েল ইন্ডিয়ার দিকে ফোকাস করতে পারেন কিংবা নিজেদের পোর্টফোলিওতে অ্যাড করে ওয়াচ করতে পারেন। চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে। নেক্সট স্টকে যাওয়ার আগে ফ্রেন্ডস, এখন অবধি যদি আপনারা আমার ভিডিও দেখছেন এবং ভিডিও যদি ভালো লাগছে, তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না, কেননা ফ্রেন্ডস আপনাদের লাইক খুবই ইম্পর্টেন্ট আছে। চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে। ফ্রেন্ডস এই স্টকের নাম হচ্ছে আদানি এন্টারপ্রাইজ লিমিটেড। আদানি এন্টারপ্রাইজ এখন ট্রেড করছে 1536 টাকার কাছাকাছি। লাস্ট ট্রেডিং সেশনে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 7.28%-এর মুভমেন্ট ছিল। এটা কিন্তু ফ্রেন্ডস একটা লার্জ ক্যাপ কোম্পানি আছে, মার্কেট ক্যাপ দেখতে পাওয়া যাচ্ছে 1,69,000 কারোরের এর মার্কেট ক্যাপ আছে। সেক্টর পি আছে 58 এবং এর পিই রেশিও আছে 183। তো সেক্টর পি তুলনায় আমরা দেখতে পাচ্ছি যে পিই রেশিও অনেকটা হাই হয়ে গেছে। কোম্পানি যেভাবে পারফরমেন্স দেখিয়েছে সেইভাবে কিন্তু পিই রেশিও ইনক্রিজ হয়েছে। তাছাড়া লং টার্মের চার্ট রেখেছি ফ্রেন্ডস, লম্বা সময় আমরা দেখেছি যে কনসোলিডেট করেছে। দেন 2020-র পর থেকে আবার আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা কিন্তু জাম্প আমাদেরকে দেখিয়ে দিয়েছে। হ্যাঁ ফ্রেন্ডস, রিক্স আছে কিন্তু রিভার্টও আছে। তো চলুন চার্টের মধ্যে কি ইন্ডিকেট পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখে নেব। যে জিরোধার প্ল্যাটফর্মের উপর আদানি চার্টের মধ্যে ব্রেকআউট এসেছে এবং সেটা কনফার্মেশনও হয়ে গেছে। ফ্রেন্ডস দেখুন, ট্রেড লাইনের উপরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ক্লোজিং দিয়েছে, নিচে কিন্তু ক্লোজিং দেয়নি। যদি নিচে ক্লোজিং দিত তাহলে ডেফিনেটলি নিচে আসতো, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি ট্রেড লাইনের উপরে গিয়ে ক্লোজিং দিয়েছে, সাথে ভলিউমও কিন্তু খুবই হাই আছে। ফ্রেন্ডস ডে চার্টের মধ্যে যখন ব্রেকআউট এসে পৌঁছায় তখন কিন্তু ডেফিনেটলি 7 থেকে 15 দিনের মধ্যে একটা প্রফিট গেইন করা যায়, অ্যাটলিস্ট যে 5% অ্যাচিভ হয়েই থাকে। তো ফ্রেন্ডস আপনারা চাইলে অবশ্যই এই স্টকের দিকে ফোকাস করতে পারেন এবং লার্নিং করেও দেখতে পারেন। তো ফ্রেন্ডস আপনারা কি ভাবছেন এই 3টি স্টকের ব্যাপারে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।